এবার চোখ রাখবো দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের কিছু সংক্ষিপ্ত খবরে। বিপিএল এর দশম আসরে এসে ম্যাচ খেলা সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। বিপিএল এর ইতিহাসের অষ্টম ব্যাটসম্যান হিসেবে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন ফরচুন বরিশাল অধিনায়ক। শুরু করেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে, একশোর মাইল ফলক ছুঁতে আরও সাত ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন। সেঞ্চুরিয়ান তালিকায় ১২১ ম্যাচ নিয়ে সবার উপরে মুশফিকুর রহিম। এরপর আছেন বিজয়, মাহমুদুল্লাহ, ইমরুল কায়েস, মাশরাফি, মোহাম্মদ মিঠুন ও সাকিব আল হাসান। রাজকোট টেস্টে ভারতের কাছে ৪৩৪ রানে হেরে সিরিজে ২-১ পিছিয়ে ইংল্যান্ড। নাসের হুসেইনের মতো সাবেকরা বলছেন বাজ বল বাদ দিয়ে ইংল্যান্ডের বাস্তববাদী ক্রিকেট খেলা উচিত, কিন্তু বেন স্টোকস বলে দিয়েছেন বাজ বল চলবেই। গত মৌসুমে অ্যাশেজে ২-০তে পিছিয়ে পড়েও সিরিজ জয়ের উদাহরণ টেনে ইংল্যান্ড অধিনায়ক বলেছেন রাঁচি ও ধর্মশালায় ভারতকে তারা হারাবেন, এই সিরিজও জিতে নেবেন ৩-২ ব্যবধানে। ফুটবল বিশ্বের অতি প্রার্থিত স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে জানিয়ে দিয়েছেন চলতি মৌসুম শেষেই তিনি পিএসজিতে আর নেই। ফরাসি তারকা আসলে কোথায় যাচ্ছেন? সবাই ধরে নিয়েছে তার স্বপ্নের ক্লাব রিয়ালই হয়তো গন্তব্য, কিন্তু এমনও তো হতে পারে গেলেন বার্সেলোনায়। এমন ঘটনা কতই তো ঘটেছে। এক বার্সা ভক্ত হুয়ান লাপোর্তাকে জিজ্ঞেস করেছিলেন এমবাপ্পেকে আনছে বার্সা। আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসের অফিসিয়াল ওয়েবসাইট alljobs.teletalk.com.bd-তে। বার্সা সভাপতি কষ্টের হাসি হেসে বলেছেন আপনি কিছুই জানেন না, অর্থাৎ এমবাপ্পেকে পাওয়ার দৌড়ে বার্সা নেই। সোমবার নিচের দিকের দল বখুমের কাছে ৩-২ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। টানা দ্বিতীয় হারে বুন্দেসলিগায় টানা ১২তম শিরোপা জয়ের আশা আরও মলিন অদম্য দলটির। তবে পয়েন্ট তালিকায় আরও নিচে নামার ম্যাচে ব্যক্তিগত অর্জনে শীর্ষে উঠেছেন হ্যারি কেইন। বুন্দেসলিগায় নিজের ২২তম ম্যাচে ২৫তম গোল করেছেন বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার। জার্মান ফুটবলের শীর্ষস্তরে এটি দ্রুততম ২৫ গোলের রেকর্ড। এর আগে ডর্টমুন্ডে থাকতে ২৫ ম্যাচে ২৫ গোল করেছিলেন এখন ম্যান সিটির গোল মেশিন খ্যাত আর্লিং হলান্ড। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।